আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুগণ, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিড়ির পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আজকে হচ্ছে মে মাসের 7 তারিখ, রোজ হচ্ছে রবিবার। আজকে পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা, সোনালি বাচ্চা এবং গলাচিলা হাইব্রিড, দেশি মিশরি পাউমি, তিথির বেজিম, টাইগার কমার্শিয়াল, টাইগার কোয়ালিটি, কালার বার্ড, ব্রাউন কক, ব্রাউন লেয়ার, এই ধরনের বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা আজকের বাজারে কেমন দামে বিক্রি হবে সেটা আমরা ইতিমধ্যে কালেকশন করে ফেলেছি, এখন আপনাদেরকে জানিয়ে দেব। তবে ব্রয়লার বাচ্চার দাম নিয়ে অনেকটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আরও কমে যাবে, তবে এখনও কমপ্লিটলি কমে নাই, কমলে আমরা সেটা জানাবো। তবে গুঞ্জনটা কতটুকু সত্য বলা যাচ্ছে না, অনেক সময় এই ধরনের বিভ্রান্ত ছড়ায় আবার সঠিকও হয়, এই জন্য কমলে আমরা সেটা জানিয়ে দিতে পারবো, সেটা নিয়ে আমি পরে কথা বলতেছি। আমরা আগে অন্যান্য বাচ্চাগুলোর দামটা জানিয়ে দেই, তারপর আমরা ব্রয়লার বাচ্চার দিকে যাচ্ছি। যেমন টাইগার কমার্শিয়াল চলতেছে হচ্ছে 30 থেকে 32 টাকা, এটা 12টা পর্যন্ত যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। টাইগার এ প্লাস কোয়ালিটি 35 থেকে 38 টাকা, মিশরি পামি হচ্ছে 20 থেকে 25 টাকা, কালার বাট হচ্ছে 34 থেকে 35 টাকা, ব্রাউন কক হচ্ছে 20 থেকে 25 টাকা, লেয়ার হচ্ছে 30 থেকে 35 টাকা, গলাচিলা হাইব্রিড হচ্ছে 40 থেকে 42 টাকা, দেশি মুরগির বাচ্চা হচ্ছে 40 থেকে 42 টাকা, মিশরি পামি সাদা যেটা সেটা হচ্ছে 20 থেকে 22 টাকা, তিতির হচ্ছে 125 টাকা, বেজিম হচ্ছে 80 টাকা। তো এই ছিল অন্যান্য বাচ্চার দাম ভাই। এখন আপনাদেরকে জানিয়ে দেব হচ্ছে গ্রেট কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম। তবে ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দেওয়ার আগে কয়েকটা কথা বলে রাখি, বাজারে মনে হয় কিছু কিছু জায়গায় কিছুটা সেন্টিগ্রেড চলতেছে, কেননা কিছু কিছু ভাই কমেন্ট করেন 60-65 টাকা এখনও বাচ্চা কিন্তু হচ্ছে, কিছু কিছু ভাই কমেন্ট করেন 52-55-54 এর মধ্যে বাচ্চা কিনতেছেন। তো যারা 55-এর ভিতরে বাচ্চা কিনেন তাদেরটা ঠিক আছে, কিন্তু এর চেয়ে বাড়তি যারা বাচ্চা কিনতেছেন তাদেরটা ঠিক নেই, কারণ এখন প্রত্যেকটা কোম্পানির প্যাকেটের গায়ে এমআরপি লেখা থাকে, এমআরপিটা ফলো করবেন, সে অনুযায়ী বাচ্চাটা কেনার চেষ্টা করবেন, এর থেকে বাড়তি নেওয়ার কোনো সুযোগ নাই। আর যারা প্রতিনিয়ত বাচ্চা কিনছেন তারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন কত টাকায় কোন কোম্পানির বাচ্চা কিনছেন, সেই ক্ষেত্রে খামারি ভাইয়েরা কমেন্টগুলো দেখে অবশ্যই উপকৃত হবে বা ক্লিয়ার একটা ধারণা পাবে। কারণ ভাই আমরা যে রেটগুলো কালেকশন করি, আমরা জায়গায় যে কালেকশন করি না, আমাদেরকে ফোনের মাধ্যমে বলে, তো আমাদের কালেকশনে আমাদের রেটগুলো হুবাহু প্রত্যেকটা কোম্পানির মিলিয়েও যেতে পারে, আবার দেখা যায় দুই একটা কোম্পানির এদিক সেদিক হয়ে যেতে পারে, সেটা মাথায় রাখবেন। এই জন্য অনেকে ফোন করে যে আমাদের কাছ থেকে বাচ্চা নেবে, দাম অনেক বেশি, মানে আমাদের কাছে কম মার্কেটে নাকি বেশি, তাহলে সেখানে হয়তো বা ওনারা বিভ্রান্তি ছড়ায়, নাহলে কোনো সিন্ডিকেট চলতেছে। এই জন্য যারাই বাচ্চা কিনবেন জেনে শুনে বুঝে যাচাই বাছাই করে কিনবেন, আর যারা বাচ্চা কিনছেন দয়া করে তারা কমেন্ট করবেন, খামারি ভাইয়েরা উপকৃত হবে সে কমেন্টগুলো দেখে। আজকে সিপিআইআর হচ্ছে 52 থেকে 58 টাকার মধ্যে, সিপি রস হচ্ছে 52 থেকে 58 টাকার মধ্যে, A1 হচ্ছে 53 থেকে 59 টাকার মধ্যে, নিউ হোপ হচ্ছে 50 থেকে 55 টাকার মধ্যে, নিউ হোপ কোম্পানির বাচ্চা একটু কম রয়েছে, কোয়ালিটি হচ্ছে 52 থেকে 60 টাকার মধ্যে, নার রস হচ্ছে 52 থেকে 58 টাকার মধ্যে, নারিশ হচ্ছে 52 থেকে 60 টাকার মধ্যে, আফতাব হচ্ছে 52 থেকে 60 টাকার মধ্যে, কাজী কোম্পানি 53 থেকে 60 টাকার মধ্যে, প্রবিটা হচ্ছে 53 থেকে 60, প্যারাগন হচ্ছে 53 থেকে 59, আর এম আর 53 থেকে 61। টোটাল কথা হচ্ছে আপনার 50 থেকে 60-61 টাকার মধ্যে বাচ্চা, এর মধ্যে হচ্ছে ঘোরাফেরা করে, ঠিক আছে। আপনি এখন ডিরেক্ট 55-53-52 এই ধরনের কিছু বলার সুযোগ নেই, এর ভিতরে ঘোরাফেরা করে। আর আমাদের পাশে খামারে আজকে মাইক লাগায় মুরগি বিক্রি হচ্ছে, সেজন্য নয়েস আসতে পারে বা কিছু কাজ চলতেছে সেজন্য নয়েস আসতে পারে, সেটা একটু স্বাভাবিকলি নেবেন। সোনালির নর্মাল হচ্ছে 15 টাকা, সোনালি ক্লাসিক 16 থেকে 17 টাকা, সোনালি হাইব্রিড 18 থেকে 20 টাকা, সোনালি সুপার হাইব্রিড এ গ্রেড 22 থেকে 25 টাকা। তো এই ছিল প্রত্যেকটা কোম্পানির বাচ্চার পাইকারি বাজার দাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত সবার আগে ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবার সাথেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।